ঈশ্বর পিতার গৌরব এবং প্রশংসা করি তার অপারিত দয়া আশীর্বাদ এবং অনুগ্রহের জন্য। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি খ্রিস্টান হসপিটাল সংবেদনা সেই হসপিটালের এবং সদ্য ডিরেক্টর এবং টিম আপনাদের উৎসাহ অনুপ্রেরণায় এবং আয়োজনে আমরা এই পবিত্র ধন্যবাদ জ্ঞাপন সভা প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করতে পারছি। সম্মানিত সুধী মন্ডলী, পিতা প্রেম প্রভুদেশ খ্রিস্টের অনুগ্রহ পবিত্রতার শান্তি এবং সান্ত্বনা এবং পরিচালনা আমাদের সকলের সহবর্তী হোক। যখন আমরা পথে ঘাটে রাস্তাঘাটে বিচরণ করি প্রায়শই কিছু কথা লেখা দেখি, যেমন ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক, এটি সচরাচর দেখা যায়। যখন আমরা কোনো কিছু ক্রয় করি তখন সেই জিনিসের মালিক আমরা হই। গ্রিকে ক্রয় বা পারচেস অথবা বাই এটির একটি উচ্চারণ এরকম, শব্দ এরকম কোনা, এর মানে হচ্ছে পারচেস করা বা ক্রয় করা বা কেনা। যখন আমি কোনো কিছু কিনি তখন আমাকে টাকা দিতে হয় এবং টাকার বিনিময়ে আমি কিছু গ্রহণ করি। তো গ্রহণ করার মধ্য দিয়ে আমরা মালিক হই, সেই জিনিসের অধিকার আমরা গ্রহণ করি। তো পিতা ঈশ্বর আমাদের জীবনের মালিক। কিভাবে? ঈশ্বর পিতা যখন সৃষ্টি করলেন আর তখন তিনি মৃত্তিকার ধুলিতে কিছু একটা সৃষ্টি করলেন, তৈরি করলেন একটা জড় পদার্থের মতো, তারপরে তিনি তার প্রাণ বায়ু আত্মা থেকে প্রবেশ করালেন। এবং পবিত্র বাইবেল লেখা আছে তখন মনুষ্য সজীব প্রাণী হয়ে উঠিল। একটা জড় পদার্থ ঈশ্বরের আত্মা দ্বারা, প্রাণবায়ু দ্বারা সে জীবন্ত হয়ে উঠল। তিনি আমাদেরকে পবিত্র আত্মা দিলেন, প্রাণ দিলেন। তাহলে এই জীবন দেওয়ার মধ্য দিয়ে, আত্মা দেওয়ার মধ্য দিয়ে তিনি আমাদের ক্রয় করেছেন, কিনেছেন, তিনি মালিক। কিন্তু আমরা কি দিব এই সুন্দর কাজের জন্য? সাধক দাউদ বলেছেন, আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত। তিনি আমাদের ক্রয় করেছেন আশ্চর্যভাবে, ভয়াবহ রূপে আমরা নির্মিত। কিন্তু আমরা তাকে কি দিব? সাধক দাউদ বলেছেন, আমি তোমার স্তব করিব। সৃষ্টিকার্য একটা অদ্ভুত অসাধারণ কাজ। আমি যখন গুগল দেখেছিলাম যে কিভাবে মাতৃগর্ভে সৃষ্টি শুরু হয়, দেখেছিলাম যে 18 দিনে ঈশ্বর তিনি শিশুর হার্টবিট তৈরি করেন এবং 6 সপ্তাহে শিশুর মস্তিষ্কে কাজ শুরু হয়, 8 সপ্তাহে তার পাকস্থলী কিডনি এবং ভিতরের কাজ শুরু হয়, আর 9 সপ্তাহে গিয়ে শিশু ব্যথা অনুভব করতে পারে। মাতৃগর্ভে ঈশ্বর এই অসাধারণ এবং আশ্চর্য কাজ সাধন করেন। সদায় তিনি এই আশ্চর্য কার্য অনুভব করে তিনি বলেছিলেন, কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত, আমি তোমার স্তব করিব। তিনি এই সৃষ্টি শৈলী এক চমৎকার উপায়ে নির্মাণ করেছেন, সম্পন্ন করেছেন। খ্রিস্ট তিনি এই কাজটি আরো চমৎকার ভাবে তিনি আমাদের ক্রয় করেছেন। তিনি এসেছেন, তিনি বললেন, লও পান করো, ইহা আমার রক্ত, ইহা তোমাদের জন্য, ইহা তোমাদের জন্য। তিনি আমাদেরকে দিয়েছেন তার রক্ত, তিনি বলেছেন ইহা আমার রক্ত তোমাদের জন্য। আমাদেরকে তিনি তার রক্ত দিয়েছেন,
রক্ত দিয়েছেন তাতে আমাদের লাভ কি? রক্তের মধ্যে জীবন থাকে। যখন কোনো প্রাণী কেটে ফেলা হয়, জবাই করা হয়, রক্ত বের হয়ে যায় এবং প্রাণীটি মারা যায়, মানে কি? রক্তের মধ্যে জীবন, রক্তের মধ্যে প্রাণ। যিশু আমাদের বললেন, লও পান করো, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থী ইহা করিও। তিনি শুধু রক্ত দেননি, কিন্তু রক্তের মধ্যে জীবন দিয়েছেন। এবং সেই জীবন যেন ঈশ্বরের স্তব করে, আরাধনা করে। তিনি রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদেরকে ক্রয় করেছেন। সাথে দাউদ বলেছেন, আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহ রূপে, ভার্চুয়াস রূপে নির্মিত। এ ওয়ান্ডারফুল ক্রাফটসম্যান, মাস্টার ক্রাফটসম্যান, শিল্পকার তিনি আমাদেরকে তৈরি করেছেন। স্রষ্টার সৃষ্টি, স্রষ্টার সেবা করবেন, প্রশংসা করবেন, আরাধনা করবেন, সেটি নীতিগত এবং উত্তম। এই উত্তম কাজ স্তব করা, প্রশংসা করা ঈশ্বরের কাছে গৃহীত হয়। যখন আমরা স্তব করি, প্রশংসা করি, ঈশ্বর সেটি গ্রহণ করেন। দাউদ বলেছেন, সদাপ্রভু স্তব করা, হে পরাত্পর, তোমার নামের উদ্দেশ্যে সঙ্গীত করা উত্তম। পৃথিবীর অনেক কাজ আছে, সুন্দর কাজ আছে, কিন্তু সাধু দাউদ তিনি বলেছেন, সদাপ্রভুর স্তব করা, সঙ্গীত করা উত্তম। আপনি কিভাবে ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারেন, প্রশংসিত করতে পারেন? দাউদ বলেছেন, সঙ্গীত করা, ধন্যবাদ জ্ঞাপন করা, প্রশংসা করা, এটি উত্তম কাজ। আসুন আমরা সেই উত্তম কাজ করি। এই উত্তম কাজ, আরাধনা করা, প্রশংসা করা, স্তুতি করা, স্তব করা, এটি একেবারে পৃথিবীর সৃষ্টি থেকে, পবিত্র বাইবেল আদি পুস্তক, প্রথম পুস্তক, সেখান থেকে শুরু করে শিষ্যটি পুস্তক থেকে একেবারে শেষ পুস্তকে প্রকাশিত বাক্য, প্রত্যেকটা পুস্তকে সদাপ্রভুর স্তব করার বিষয়ে লেখা আছে, গৌরব করা, প্রশংসা করার বিষয়ে লেখা আছে। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে, আদম হাওয়া, এদনে ঈশ্বরের কাছে গমনাগমন করতেন, ঈশ্বর তাদের সাথে কথোপকথন করতেন। কি চমৎকার একটা দৃশ্য, ঈশ্বর মানুষের সাথে কথা বলছেন, কি সুন্দর সহভাগিতা আমরা দেখতে পাই। তারপরে কোয়েন হেবল, ঈশ্বরের কাছে তাদের শ্রেষ্ঠ উপহার নিয়ে এসেছেন, ঈশ্বরকে প্রশংসিত করার জন্য, স্তব করার জন্য, ঈশ্বরকে মহিমান্বিত, গৌরবান্বিত করার জন্য তাদের সর্বশ্রেষ্ঠ উপহার প্রভুর কাছে নিয়ে এসেছেন। আমরা দেখি যে যখন এই পৃথিবীতে জলপ্লাবন ছিল, পৃথিবীতে মানুষের চিন্তার কল্পনা নিরন্তর কেবল মন্দ ছিল, ঠিক সেই সময়ও মাত্র আটটি প্রাণ তারা এই পাপময় পৃথিবীতে পাপের স্রোতে সমস্ত কিছু ভেসে যাচ্ছে, তার মধ্যেও আটটি প্রাণ সদাপ্রভু স্তব করেছেন, প্রশংসা করেছেন, গৌরব করেছেন। কিন্তু সেই আটটি প্রাণ অত্যন্ত সংখ্যায় ক্ষুদ্র হলেও ঈশ্বরের কাছে সেটি মূল্যবান ছিল, এবং ঈশ্বর তিনি স্বর্গ থেকে তাদের দেখেছেন, তাদেরকে মুদ্রাঙ্কিত করেছেন, সিল মোহরাঙ্কিত করেছেন, মূল্যায়ন করেছেন, স্বীকৃতি দিয়েছেন এবং সমর্থন করেছেন। সেই আটটি প্রাণ ঈশ্বর রক্ষা করেছিলেন। এবং সেই পাপময় পৃথিবীতে আমরা দেখি আদি পুস্তক 4:26 পদে লেখা আছে, সেই আটটি প্রাণ প্রভুর প্রশংসা করতেন। লেখা আছে, পরে শেতেরও পুত্র জন্মিল, আর তিনি ইহার নাম ইনোস রাখিলেন, তৎকালে লোকেরা সদাপ্রভুর নামে ডাকিতে আরম্ভ করিল। পাপময়তা পৃথিবী ভেসে যাচ্ছে, কিন্তু আবার একটা ক্ষুদ্র একটা জনগোষ্ঠী আটটি প্রাণ প্রভুর প্রশংসা করছে, প্রভুর কাছে তা মূল্যবান।
তার সমাদর পেয়েছে, সমাদৃত হয়েছে। আপনি কি মনে করেন যখন আপনি আপনার পরিবারগতভাবে প্রার্থনা করেন, প্রশংসা করেন, মণ্ডলীগতভাবে স্তুতি আরাধনা করেন, ঈশ্বর কি তা স্বর্গ থেকে শ্রবণ করেন না? অবশ্যই তিনি তা মৌনী হয়ে তিনি তা শ্রবণ করেন। আমরা দেখি যে আব্রাহাম তিনি প্রভুকে প্রশংসা দেওয়ার জন্য উপহার উৎসর্গ করেছিলেন, তার নিজের সন্তানকে প্রভুর কাছে উৎসর্গ করেছিলেন, এবং সে উৎসর্গের মধ্য দিয়ে প্রভু তার হৃদয়ের কৃতজ্ঞতা গ্রহণ করেছেন। দেখি যে সিনাই পর্বতে ইসরায়েল জাতি সমাগম তাম্বু তৈরি করে ঈশ্বরের প্রশংসা করতেন। যখন তার সন্তানরা একত্রিত হয়ে ঈশ্বরের প্রশংসা করতেন, আরাধনা করতেন, তখন স্বর্গের মহিমা, স্বর্গের প্রতাপ, ঈশ্বরীয় মহিমা প্রতাপ সেই সমাগম তাম্বুর মধ্যে অবস্থান করতেন। ঈশ্বরের জীবন্ত উপস্থিতি, পবিত্রতার উপস্থিতি সেই সমাগম তাম্বুর মধ্যে অবস্থান করতেন। ঈশ্বর মানুষের প্রশংসা, স্তব, স্তুতি, আরাধনা তিনি গ্রহণ করেন, তার প্রতাপ সেখানে ঘোষিত হয়, তার মহিমা সেখানে দেখতে পাওয়া যায়। সমাগম তাম্বুর পরে আমরা দেখি যে মন্দির নির্মাণ করা হলো, জেরুসালেম মন্দির। কত আয়োজন, কত প্রাণের আকাঙ্ক্ষা, কত স্বপ্ন, কত পরিকল্পনা, কত মানুষের চোখের জলের প্রার্থনা, কত উপহার মনের মতো করে সেই জেরুসালেম মন্দির নির্মাণ করা হলো। মানুষেরা সেখানে ঈশ্বরের প্রশংসা করার জন্য ছুটি আসলো, দূর দূরান্ত থেকে সেখানে আসলো। দেখবেন যে গীত সংহিতা 121:20-22 থেকে শুরু করে আরোহণ গীত আছে, দূর দূরান্ত থেকে পর্বত পাহাড় অতিক্রম করে উপহার নিয়ে সেই পবিত্র মন্দিরে মানুষ ঈশ্বরের আরাধনা প্রশংসা করার জন্য, স্তব করার জন্য ছুটে যেত। প্রভুর প্রতাপ সেখানে নেমে আসত এবং প্রভু সেটি গ্রহণ করতেন। কোন এক সময় মন্দির ভেঙে যায়, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়, একটা ইটের উপরে ছিল না, পাথর পাথরের উপরে ছিল না, কিন্তু মানুষ ঈশ্বরের আরাধনা প্রশংসা স্তব স্তুতি ভুলে যায়নি, থামিয়ে দেয়নি, তারা নূতন করে ঈশ্বরের প্রশংসা করেছে, তারা সমাজ গৃহ তৈরি করেছে, সেই সমাগম তাম্বু, তারপরে মন্দির, তারপরে মন্দির ভেঙে ফেলা হয়েছে, এখন সমাজ গৃহ তৈরি করা হয়েছে। সমাজ গৃহে এসে মানুষেরা আবার ঈশ্বরের প্রশংসা করেছে, আবার ঈশ্বরের গৌরব করেছে, স্তুতি করেছে, আরাধনা করেছে, ঈশ্বর মৌনী হয়ে তা শুনেছেন, তার সন্তানদেরকে আশীর্বাদ করেছেন। তিনি বলেছেন, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হয় তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে, আমার মুখের অন্বেষণ করে, আমি স্বর্গ থেকে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব, তাদের দেশ আরম্ভ করিব। যখন আমরা প্রার্থনা করি, যখন আমরা ঈশ্বর উপাসনা করি, গৌরব করে স্তুতি করি, তখন ঈশ্বর স্বর্গ থেকে তা শ্রবণ করেন। আজকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা, নৈবেদ্য, বলি, অর্ঘ, অঞ্জলি প্রভুর কাছে উত্তোলন করছি, প্রভু স্বর্গ থেকে শুনছেন। সেই সমাজ গৃহ ঈশ্বরের কাছে উপেক্ষিত হয়নি, সেটি প্রভুর কাছে গৃহীত হয়েছিল। নূতন নিয়মে এসে যীশু নূতন ভাবে বলেছেন, আমি আমার মণ্ডল স্থাপন করব, আমি আমার মণ্ডলেতে আমার মনের মতো মানুষগুলি, আহ্বানকৃত মানুষগুলি, আহত মানুষগুলি আমি একত্র করব, আমি মণ্ডল স্থাপন করব, আমার মণ্ডলী, আমার লোকেরা, আমার সন্তানরা, তাদেরকে নিয়ে আমার মণ্ডলী তৈরি করব। চমৎকার অভিব্যক্তি না? আমার মণ্ডলী, আমরা খ্রিস্টের মণ্ডলী, তিনি আমাদেরকে নিয়ে মণ্ডলী তৈরি করেছেন, যেন তার প্রশংসা হয়, যেন তার গৌরব করা হয়, যেন তার স্তুতি করা হয়। তিনি তার মণ্ডলী স্থাপন করলেন। যীশু খ্রিস্ট যখন লিখিত সুসমাচারের 4:23 গিয়ে সত্য উপাসনার একটা ধরন তিনি তুলে ধরেছেন, সেই সত্য উপাসনার ধরনটাকে কিভাবে ওয়ার্শিপ করলে, কিভাবে আরাধনা করলে, প্রশংসা করলে ঈশ্বরের কাছে তা গৃহীত হয়, তিনি বলেছেন, কিন্তু এমন সময় আসিতেছে বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে, কারণ বাস্তবে পিতা এইরূপ ভজনাকারীদেরই
অন্বেষণ করেন। যারা আত্মা এবং সত্যে ভজনা করে তাদেরকে নিয়ে একটা মণ্ডলী তৈরি করেছেন। কারণ লেখা আছে, কারণ বাস্তবিকভাবে পিতা তাদের অনুসন্ধান করেন, তাদের খোঁজ করেন। তাহলে যারা আত্মা এবং সত্যে পিতার ভজনা করে, স্তব স্তুতি করে, তাদেরকে তিনি অনুসন্ধান করেন এবং তারা হচ্ছে প্রকৃত ভজনাকারী। খ্রিস্ট এই নূতন ধারণা মণ্ডলীর কাছে প্রকাশ করেছেন। আত্মায় বলতে কি? মূল বস্তু, ঈশ্বরের সৃষ্টি। তিনি আত্মা দিলেন আর তাতে মানুষ সজীব প্রাণী হয়ে উঠল। সেই আত্মা, ঈশ্বরের আত্মায় মানুষ যখন ঈশ্বরের ভজনা করে তখন ঈশ্বর তা গ্রহণ করেন। এবং খ্রিস্ট বলেছেন এটি প্রত্যাশিত আরাধনা, এটি প্রত্যাশিত স্তব স্তুতি। ধর্মতত্ত্ববিদ ডক্টর জে ওয়েসলি অ্যাডামস চমৎকার অভিব্যক্তি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আত্মার স্তবগুলি হল স্বর্গ ও পৃথিবীর মহান ঈশ্বরের যোগ্যতাকে সম্মান এবং শ্রদ্ধা করা। আমরা যখন ঈশ্বরের স্তব করি, প্রশংসা করি, আরাধনা করি, মানে হচ্ছে আমরা ঈশ্বরের যোগ্যতাকে সম্মান করি, আরাধনা করি, অর্চনা করি, প্রশংসা করি। সুতরাং আমাদের জীবনে ঈশ্বর আরাধনা করা, প্রশংসা করা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের পুরাতন নিয়মের সেই ঘটনার কথা মনে আছে মনে হয়, যে স্বরূপ বা বীর যখন নির্বাসন থেকে তার লোকদের নিয়ে ফিরে আসলেন, এসে দেখলেন যে মন্দির ভেঙে ফেলা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে, তাদের প্রাণের মন্দির। সেখানে তারা চোখের জলে প্রার্থনা করেছেন, পাপ স্বীকার করেছেন, ঈশ্বরের আত্মাকে তারা পাবার জন্য জানু পেতে আচল বিছিয়ে প্রার্থনা করেছেন, সেটি ভেঙে ফেলা হয়েছে। তিনি তার লোকদের নিয়ে সেটি পুনর্নির্মাণ করার চেষ্টা করলেন। যখন পুনর্নির্মাণ করা হল আর যখন সেটি উদ্বোধন করা হবে, সেখানে ইয়াং জনতা, ইয়োকরা, সেই জেনারেশন এত জোরে চিৎকার করে ঈশ্বরের প্রশংসা করলেন, এত জোরে চিৎকার করে ঈশ্বরের উপাসনা আরাধনা করলেন, স্তব স্তুতি আরাধনা করলেন। আর সেখানে লেখা আছে প্রাচীনরা তারা ক্রন্দন করতেছিল। কারণ প্রাচীনরা ক্রন্দন করতেছিল এই কারণে যে আগে যে জেরুসালেম মন্দিরে তারা ঈশ্বরের আরাধনা করতেন, প্রশংসা করতেন, এই নূতন মেরামতকারী গির্জাঘরটি, উপাসনা ঘরটি আগের মতো আর নেই। সেই সৌন্দর্য, সেই প্রভাব, সেই প্রতিপত্তি এই নূতন গির্জাঘরে নেই। তাই তারা, প্রাচীনরা ক্রন্দন করছিলেন। কিন্তু চমৎকারভাবে লেখা আছে যে যুবকরা এত জোরে চিৎকার করে ঈশ্বরের প্রশংসা করল যে বৃদ্ধদের সেই ক্রন্দনের সুর সেটি হারিয়ে গেল, কিন্তু তাদের প্রশংসা উচ্চে উঠল এবং ঈশ্বর সেই প্রশংসা গ্রহণ করলেন। আমাদের প্রশংসা হোক আমাদের ক্রন্দনের উপরে, আমাদের কষ্টের তলভূমিতে আমরা নিমজ্জিত হই, কিন্তু ঈশ্বরের প্রশংসা যেন তা ছাপিয়ে উঠে সেই কষ্ট ব্যথাকে নিমজ্জিত করে। আমাদের জীবনে সে স্তব স্তুতি, সেই প্রশংসা থাকা দরকার। গীতসংহিতা 50 গীতের 23 পদে লেখা আছে, যে ব্যক্তি স্তবের বলি উৎসর্গ করে সেই আমার গৌরব করে। ঈশ্বরকে গৌরব করার জন্য বেশি কিছু দরকার নাই, শুধুমাত্র শুদ্ধ শৃঙ্খলা নিয়ে ঈশ্বরের স্তব করা, ঈশ্বরের আরাধনা করা, তাহলে সেটি, তিনি বলছেন, সেটি আমার গৌরব। নরম্যান কেনেডি বলেছিলেন, সেই ব্যক্তি এই শক্তিমান যিনি অন্যের প্রশংসা করে। আমরা যখন অন্যের প্রশংসা করি তখন ঈশ্বর সেই প্রশংসা গ্রহণ করেন। আমরা পবিত্র বাইবেলে প্রত্যেকটা কৃতকার্য তার শেষে তার সন্তানেরা ঈশ্বরের কাছে স্তুতি আরাধনা প্রশংসা উৎসর্গ করেছে, আমরা তা দেখতে পাই। আজকে ইয়ার কমপ্লিট হয়েছে, নতুন বছরে পদার্পণ করেছে, হসপিটাল চেয়েছেন, এই কৃতকার্য তার শেষে ঈশ্বরকে প্রশংসা দেওয়ার। অনেক বছর এই হসপিটাল ভালো যায়নি, কিন্তু আপনাদের কষ্ট, ডিরেক্টর মহোদয়ের অক্লান্ত পরিশ্রম, একটা গুড টিম ওয়ার্ক, এর মধ্য দিয়ে আমরা একটা চমৎকার অবস্থানে ফিরে এসেছি।
আমরা অনেক কিছু পেয়েছি, আমরা কি দিব? এখন শুধুমাত্র ঈশ্বরকে প্রশংসা দেওয়া, স্তব স্তুতি করা, সেই জন্যতেই মহান আয়োজন আজকে আমরা সাজিয়েছি। প্রত্যেকটা কৃতকার্য তার শেষে পবিত্র বাইবেলে আমরা স্তব স্তুতি দেখতে পাই। ইসরায়েলীয়রা যখন লোহিত সাগর পার হয়েছিল, যখন ফরৌনের সৈন্য সামন্ত ডুবে গেল আর ঈশ্বরের লোকেরা সন্তানরা ঈশ্বরের গৌরব করছিল, আমরা দেখতে পাই যে লোহিত সাগর পার হওয়ার পরে যে প্রশংসা তারা করেছিলেন, সম্ভবত খুব সম্ভবত এটি ঈশ্বরের উদ্দেশ্যে প্রথম প্রশংসা, প্রথম স্তব স্তুতি। যাত্রা পুস্তক 15:2 লেখা আছে তারা কি বলে ঈশ্বরকে প্রশংসা করেছিল। তারা বলেছিল, আমার পৈতৃক ঈশ্বর, আমি তার প্রশংসা করব। ইসরায়েল জাতি বলেছে, ঈশ্বর আমার পিতা, ঈশ্বর আমার স্রষ্টা, আমি তার প্রশংসা করব। এটি তাদের হৃদয়ের বাসনা, হৃদয়ের আকাঙ্ক্ষা, প্রাণ দিয়ে তারা ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। মণ্ডলীতে সেই ধন্যবাদ, কৃতজ্ঞতা, নৈবেদ্য ঐশ্বরিকৃত হোক, পরিবার থেকে, ব্যক্তিগত জীবন থেকে সেটি উৎসারিত হোক, এই প্রার্থনা করি। ইসরায়েল জাতি যখন প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করেছিল, তখন তারা ঈশ্বরের দয়ার জন্য প্রশংসা গান করেছিল। দবরা বারক যখন বিজয় পেলেন, তখন দবরা বারক এবং অনেকে সেখানে ঈশ্বরের প্রশংসা গান করেছিল। নূতন নিয়মে বিশ্বাসীদেরকে আহ্বান করা হয়েছে যেন নূতন নিয়মে প্রশংসা করা হয়। নূতন নিয়মে প্রশংসাকে বলা হয়েছে কি? বলা হয়েছে পবিত্র এবং প্রীতিজনক বলিদান। এটি একটি কঠিন বিষয়। লেখা আছে রোমিও 12:1, অতএব ভ্রাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ কর। ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আমাদের আরাধনা হচ্ছে যখন আমরা প্রাণ দিয়ে, জীবন দিয়ে ঈশ্বরের কাছে প্রীতিজনক স্তব স্তুতি অর্ঘ্য উপস্থাপন করি, আর সেটি হচ্ছে পবিত্র এবং প্রীতিজনক বলিদান। যীশু নিজেও ঈশ্বরের প্রশংসা করেছেন, তিনি বলেছেন মতিলিখিত সুসমাচার 11:25, হে পিত স্বর্গের ও পৃথিবীর প্রভু, আমি তোমার ধন্যবাদ করিতেছি, আমি তোমার ধন্যবাদ করিতেছি। আমরা যেন নিরন্তর ঈশ্বরের ধন্যবাদ করি, ঈশ্বরের প্রশংসা কোনোদিন শেষ হবে না। প্রকাশিত বাক্যের 4:9-11 আমরা 24 প্রাচীনদের একটা বড় ভূমিকা দেখতে পাই। আপনাদের মনে আছে তারা কি করেছিলেন? তারা ঈশ্বরের সিংহাসনের সামনে লেখা আছে প্রণিপাত করলেন, প্রণিপাত করে তাদের মাথার মুকুট তারা সিংহাসনের সামনে রাখলেন। এটি আমার কাছে মনে হচ্ছে যে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম আরাধনা, এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শেষ পর্যন্ত সবচেয়ে গভীর শ্রদ্ধাঞ্জলি স্বর্গ। তারা প্রণিপাত করলেন, তাদের মুকুট নামিয়ে ঈশ্বরের ভজনা করলেন। আমার কাছে খ্রিস্ট সঙ্গীতের একটি গান প্রত্যেকটা শব্দ আমার হৃদয়কে উত্তরিত করে, আন্দোলিত করে। এই গানটির মধ্যে যিনি লিখেছেন, কি চমৎকার অভিব্যক্তি তিনি এই গানের মধ্যে প্রকাশ করেছেন। 1779 এডওয়ার্ড ফেরনের তিনি এই গানটি লিখেছিলেন। অসাধারণ গান, অদ্ভুত সুন্দর গান। তিনি বলেছেন, হোক যীশু নামের সমাদর, দূত করুক নমস্কার, স্তব কর তাহার নিরন্তর, দাও মুকুট শিরে তার, দাও মুকুট সকল সাক্ষ্যমর, গাও সবে অনির্বার, হোক দাউদ সুতের সমাদর, দাও মুকুট শিরে তার, হে তুরিতধারী করুকগণ, প্রণাম বারংবার, যার সৃষ্ট আমরা সর্বজন, দাও মুকুট শিরে তার, হে আদম বংশের মুক্ত নর, পুণ্যবান রক্তে যার, সেই ত্রাতার
করো সমাদর, দাও মুকুট শিরে তার। হে প্রত্যেক বংশ প্রত্যেক জাত এই ভুবন মাঝা, তার কাছে করো জানপাত, দাও মুকুট শিরে তার। এটি হচ্ছে প্রশংসা, এটি হচ্ছে আরাধনা, দাও মুকুট শিরে তার। প্রাচীনরা তাদের মুকুট সিংহাসনের সামনে তারা রেখে দিয়েছিল, সেই মুকুট খ্রিস্ট পাওয়ার যোগ্য। আমরা যেন আমাদের জীবন দ্বারা প্রভুকে প্রশংসা করি, ঈশ্বরে আরাধনা করা আমাদের অধিকার। দাউদ বলেছিলেন, সমস্ত জাতি তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। 150 গীতে তিনি বলেছেন, সমস্ত শ্বাস বিশিষ্ট প্রাণী তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। তিনি আহ্বান জানিয়েছেন প্রাণীকুলকে, যেন সমস্ত প্রাণী সমস্ত সৃষ্টি ঈশ্বরের প্রশংসা করে। তার মন প্রাণ মনে হয় তাতেও তৃপ্ত না। তারপরে তিনি বলেছেন, সমস্ত প্রকৃতি সমস্ত সৃষ্টি জগৎ তোমরা এসো, তোমরা ঈশ্বরের প্রশংসা করো। সেই সৃষ্টি জগৎ এর মধ্যে, প্রকৃতির মধ্যে কি রয়েছে? গীতের 44 গীতের 3 পদে দাউদ বলেছেন, হে সূর্য চন্দ্র তারকা মণ্ডলী তোমরা ঈশ্বরের প্রশংসা করো। তিনি 148 গীতের 8 পদে বলেছেন, আগুন শিলা তুষার ও বায়ু তোমরা ঈশ্বরের প্রশংসা করো। তারপর 148 গীতের 3 এবং 4 পদে বলেছেন, পাহাড় পর্বত নদী সাগর তোমরা ঈশ্বরের প্রশংসা করো। তারপরে 148 গীতের 9 পদে তিনি বলেছেন, সব শ্রেণীর বৃক্ষ সদাপ্রভুর প্রশংসা করো। 169 গীতের 34 পদে বলা হয়েছে, সব শ্রেণীর পাখি তোমরা ঈশ্বরের প্রশংসা করো। তিনি প্রশংসা করতে আহ্বান জানিয়েছেন সিংহা ও তুরিত দ্বারা। তিনি প্রশংসা করতে আহ্বান জানিয়েছেন বাঁশি বীণা ও তার যুক্ত যন্ত্রে। তিনি প্রশংসা করতে আহ্বান জানিয়েছেন মৃদঙ্গ ঢোল এবং করতাল যোগে। ফিলিপীয় 1:11 পদে ঈশ্বর এর উদ্দেশ্যে যখন আমরা প্রশংসা করি, তখন ফিলিপীয় পুস্তকে বলা হয়েছে, আমাদের জীবন ঈশ্বরের প্রশংসা। এই জীবনের একটিমাত্র উদ্দেশ্য যেন আমরা ঈশ্বরের প্রশংসা করি। যখন খ্রিস্টের বার্তায় পৃথিবীতে নিয়ে আসা হল, যিশুর জন্মের সময় বৃহৎ একটি দল, স্বর্গদূত স্বর্গ বাহিনীর দল, লেখা আছে ঈশ্বরের স্তব করল, ঈশ্বরের প্রশংসা করে। তারা কি বলেছিল? ঊর্ধ্ব লোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতিপাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি। স্বর্গদূতরা ঈশ্বরের প্রশংসা করে, ঈশ্বরের মহিমা করে, এবং বিরাট বিশাল বাহিনী স্বর্গ থেকে পৃথিবীতে ঈশ্বরের প্রশংসা নিয়ে নেমে এসেছিল। ঈশ্বরের প্রশংসা করা কত গুরুত্বপূর্ণ! ইসরা প্রতিদিন 6 ঘন্টা করে 7 দিন তিনি ঈশ্বরের প্রশংসা করলেন, এবং শেষ দিনে মস্তক নমন পূর্বক ভূমিতে মুখ দিয়ে সদাপ্রভুর কাছে প্রণিপাত করলেন। যখন আমরা সদাপ্রভুর কাছে ভূমিষ্ঠ হয়ে প্রণিপাত করি, প্রণত হই, ঈশ্বর তা গ্রহণ করেন। স্বর্গদূতেরা তা করেছিল, পূর্বদেশ থেকে পণ্ডিতেরা যখন যিশুর কাছে এসেছিলেন, তখন তারা কি করেছিলেন? প্রথমে লেখা আছে তারা ভূমিষ্ঠ হয়ে প্রণিপাত করলেন, তাদের জীবন প্রভুর কাছে সমর্পণ করলেন। প্রথমে জীবন সমর্পণ করা, প্রথমে প্রণাম করা, তারপরে তারা তাদের উপহার প্রভুর কাছে দিয়েছিলেন। আমাদের জীবন যেন আমরা প্রভুকে প্রথমে দিই। পণ্ডিতেরা প্রথমে তাদের জীবন প্রভুর কাছে সমর্পণ করেছিলেন, তারপরে উপহার দিয়েছিলেন। তারা কোন শিশুকে সেদিন প্রণাম করেনি, কিন্তু তারা ঈশ্বরকে প্রণাম করেছিল। সেই ছোট শিশুটি ঈশ্বর ছিলেন, ঈশ্বর বলেই তাকে প্রণাম করেছিলেন। আমরা যেন ঈশ্বরকে প্রণাম করতে পারি। আমি শেষ করতে চাই, আমি পবিত্র বাইবেলে সবচেয়ে বড় জীবন উৎসর্গ করতে দেখেছি গেতসেমানেতে। গেতসেমানেতে প্রভু যীশু খ্রিস্ট প্রবেশ করলেন এবং তার জীবন তিনি সমর্পণ করলেন।
তিনি প্রার্থনা করলেন এবং তার জীবন তিনি প্রার্থনা করতে করতে তার রক্ত সেটি ঘাম আকারে মাটিতে ভূমিতে টপ টপ করে পড়তে থাকল। তিনি তার জীবন সম্পূর্ণভাবে প্রভুর কাছে সমর্পণ করলেন, প্রার্থনা করলেন। এই উৎসর্গ সেই উৎসর্গ সবচেয়ে কঠিন উৎসর্গ ছিল, যে উৎসর্গের মধ্য দিয়ে তার রক্ত সেটি ঘাম আকারে বের হয়ে আসত এবং সেটি ভূমিতে পড়তে থাকল। সম্পূর্ণ সমর্পণ, সম্পূর্ণ জীবন উৎসর্গ। মণ্ডলী কবে সেইভাবে সম্পূর্ণ জীবন উৎসর্গ করবে, বিশ্বাসের কবে সেভাবে সম্পূর্ণভাবে জীবন উৎসর্গ করবে। মরিয়মের কাছে যখন স্বর্গদূত বার্তা নিয়ে আসলেন, মরিয়মের কাছে স্বর্গদূত বার্তা নিয়ে আসলেন, স্বর্গদূত মরিয়মের সাথে কথা বলছেন, ননস্টপ কথা। স্বর্গদূত প্রশ্ন করছেন, মরিয়ম উত্তর দিচ্ছেন, স্বর্গদূত প্রশ্ন করছেন, মরিয়ম উত্তর দিচ্ছেন। এখানে যোসেফের সাথে কথা বলার কোন সুযোগ নেই, যোসেফের কাছ থেকে মরিয়মের পরামর্শ আনার কোন সুযোগ নেই, কারণ যোসেফের সাথে সে বাগদত্তা, তার একটি ঘটনা যোসেফের সাথে। কিন্তু এখন স্বর্গদূত যা বলছেন যে তোমার গর্ভে একটি সন্তান জন্ম লাভ করবে পবিত্র আত্মা থেকে, তোমাকে সেটি গ্রহণ করতে হবে। আর এইখানে যোসেফের সাথে তার কথা বলার কোন সুযোগ নেই, তাকে তৎক্ষণাৎ উত্তর দিতে হচ্ছে। আর মরিয়ম তিনি সম্পূর্ণভাবে সমর্পণ করলেন, সমর্পিত হলেন। তিনি বললেন, দেখুন আমি প্রভুর দাসী, আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। আমার কোনো স্বাধীন ইচ্ছে নেই, আমার জীবনে কোনো পরিকল্পনা নেই, আমার জীবনে নিজস্ব কোনো চিন্তা নেই। আপনি যেভাবে বলবেন, আমার প্রভু আমার জীবন যেভাবে ব্যবহার করবেন, আমি সেই জীবন যাপন করতে প্রস্তুত আছি। তার ইচ্ছা আমার জীবনে সিদ্ধ, তার পরিকল্পনা আমার জীবনে সিদ্ধ। মরিয়ম তার জীবনের সমস্ত চিন্তার সমস্ত পরিকল্পনা তিনি মাটির সাথে ধুয়ে মিশিয়ে দিলেন। তিনি বললেন, আমি শুধুমাত্র প্রভুর দাসী, এর বাইরে আমি আর কিছু চিন্তা করতে পারি না। এই জীবন দ্বারা, মাংস দ্বারা, রক্ত দ্বারা, এই প্রাণ দ্বারা যদি ঈশ্বরের গৌরব হয়, ঈশ্বরের প্রশংসা হয়, তার জন্য আমি নিবেদিত, তার জন্য আমি সমর্পিত। ঈশ্বরের ইচ্ছা আমার জীবনে সিদ্ধ হোক। তিনি তার জীবন সম্পূর্ণভাবে সমর্পণ করলেন। সম্পূর্ণভাবে জীবন সমর্পণ করা গুরুত্বপূর্ণ। প্রভু যদি স্বর্গ থেকে আপনাকে বলেন, আমাকে বলেন, তুমি আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি প্রীত, ইটস এনাফ। যদি মণ্ডলী এই কথা শুনে তুমি আমার প্রিয় পুত্র তোমাতেই আমি প্রীত, যদি মণ্ডলের বিশ্বাসীরা এই কথা শুনে তুমি আমার প্রিয় পুত্র তোমাতেই আমি প্রীত, প্রীতির পাত্র হওয়া গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে। ঈশ্বরের প্রীতির পাত্র, ঈশ্বরের মনোনীত মণ্ডলী, ঈশ্বরের মনের মতো মানুষ হওয়া গুরুত্বপূর্ণ। আমরা যে কাজেই করি যেন সেই কাজ বিশুদ্ধতার সাথে করি এবং প্রীতিজনক বলিরূপে আমাদেরকে সমর্পণ করি। একটি পথ দিয়ে শেষ করতে চাই আহ্বান দিয়ে। অতএব আইস, আমরা তাহারই দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে নিয়ত স্তব বলি, অর্থাৎ তাহার নাম উষ্ঠাদরকারী, স্বীকারকারী, উষ্ঠাদরের ফল উৎসর্গ করি। আর উপকার ও সহযোগিতার কার্য ভুলিও না, কেননা সেই প্রকার যোগ্যে ঈশ্বর প্রীত হয় যখন আমরা আমাদের জীবন, আমাদের প্রাণ, আমাদের আত্মা প্রভুর কাছে সমর্পণ করি। সেই যোগ্য, সেই সমর্পণে ঈশ্বর পিতা প্রীত হন। আমি বিশ্বাস করি হসপিটাল যে যোগ্য আজকে প্রভুর উদ্দেশ্যে সাজিয়েছেন, সেই যোগ্য ঈশ্বরের কাছে প্রীতিজনক বলিরূপে গৃহীত হয়েছে, সমাদৃত হয়েছে। হসপিটালের প্রগতি, উন্নতি আর বৃদ্ধি পাক উত্তরোত্তর ঈশ্বরের এবং জনগণের কল্যাণে কাজ করুক, সেই আশাভাব ব্যক্ত করে সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি সমাপন করছি। ধন্যবাদ সকলকে, আমেন।